আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার সর্বশেষ প্রকাশিত আপডেট নিয়ে আলোচনা করব। তোমাদের কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে কিছু আপডেট তোমাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ এ ইউনিটে সতেরোই অক্টোবর বি ইউনিটে চব্বিশে অক্টোবর এবং সি ইউনিটে এক নভেম্বর দুপুর বারোটা থেকে একটা বন্ধুরা এই তিনটি পরীক্ষার তারিখে কিন্তু ওয়ার্কিং ডেতে পড়েছে যেখানে যানজট থাকতে পারে তাই অবশ্যই এ এই মেনটেন করে অনেক আগেই তোমরা পরীক্ষার হলে পৌঁছে যাবে এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে উল্লেখ করা রয়েছে এক ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে দ্বিতীয় আপডেট হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড এডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে রিকভার করতে পারবে কোনো প্রবলেম নেই পাশাপাশি এবং পরীক্ষার দিন পর্যন্ত তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে আরটি কথা পরীক্ষার কেন্দ্রে পরিবর্তনের কোনো সুযোগ নেই যা যারা যে কেন্দ্র পেয়েছ সে কেন্দ্রে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে ছবি পরিবর্তনের আর কোনো সুযোগ নেই এবারে আসি বিশ গুচ্ছ ভর্তি পরীক্ষায় কত পেলে তুমি চান্স পাবে এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া কত পেলে আমি চান্স পাবো কত পেলে পাশ করব আলাদা করে পাস করতে হবে নাকি কোনো বিভাগ বিষয় ভিত্তিক আলাদা কোনো নাম্বার আছে কিনা নানা প্রশ্ন করেছিলে আশা করি এই সকল প্রশ্নের উত্তর তোমরা এই অংশে পেয়ে যাবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আলাদাভাবে ফেল পাশ নেই এখানে তোমাকে শুধু একটি স্কোর দেওয়া হবে বা নাম্বার দেওয়া হবে যার ভিত্তিতে তুমি গুচ্ছ থাকা বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করতে পারবে ইতিমধ্যে তাদের বিজ্ঞপ্তি বা নির্দেশনা প্রকাশ করেছে আমার চ্যানেলে এই নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি সেই ভিডিওটি চাইলে দেখে নিতে পারো বিশ গুচ্ছ ভর্তি পরীক্ষা আলাদা বিষয় ভিত্তিক পাসমার্ক আছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য শাখার বন্টন। তুমি নিশ্চিত থাকতে পারো বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার ক্ষেত্রে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা নাম্বারের শর্ত থাকবে যেমন সাস্ট দিয়েছে এখানে একটি কথা বলে রাখি যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের ক্ষেত্রেই মূলত হচ্ছে চয়েস ভিত্তিক একটা ব্যাপার এসে যায় তবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদেরকে বিশেষভাবে বলতে চাই তোমরা যদি গণিত এবং জীববিজ্ঞান অ্যান্সার করো তাহলে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ সাবজেক্টের জন্য তুমি আবেদন করতে পারবে বিষয়ভিত্তিক সেফ মার্ক কত ভালো বা পছন্দের সাবজেক্ট যদি পেতে চাও তাহলে পঞ্চান্ন শতাংশের বেশি তোমাকে মার্ক ক্যারি করতে হবে অর্থাৎ বিষয় মার্কস পেতে হবে যেমন পদার্থ রসায়ন জীববিজ্ঞান বা গণিত মোটামুটি সাবজেক্ট যদি পেতে চাও সেক্ষেত্রে ফোর্টি ফাইভ পার্সেন্ট প্লাস তোমাকে মার্কস ক্যারি করতে হবে যে কোনো সাবজেক্ট পেলেই হলো এরকম যদি চিন্তা করো তাহলে চল্লিশ শতাংশের বেশি মার্কস পেতে হবে বিষয়ভিত্তিক আমি আবারও বলছি এটাও সর্বমোট না বিষয়ভিত্তিক তবে এই শতাংশগুলো বিভাগ ও বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীর উপর পরিবর্তনশীল তাহলে মোট কত পেলে একটি বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হতে পারে ক্যাটাগরি নাম্বার এক তোমার পছন্দের বিশ্ববিদ্যালয় এবং পছন্দের সাবজেক্ট যদি হয় এটা একটি ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি সাবজেক্ট তৃতীয় ক্যাটাগরি হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে একটি সাবজেক্ট বিজ্ঞান শিকার শিক্ষার্থীদের জন্য সত্তর থেকে পঁচাত্তর শতাংশ পেতে হবে ক্যাটাগরি নাম্বার এক ক্যাটাগরি নাম্বার দুয়ের ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশর বেশি ক্যাটাগরি নাম্বার তিন পঁয়ষট্টি শতাংশর বেশি মার্কস তোমাকে ক্যারি করতে হবে বাণিজ্য শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ ক্যাটাগরি নাম্বার এক ক্যাটাগরি নাম্বার দুতে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ প্লাস এবং ক্যাটাগরি নাম্বার থ্রিতে ষাট শতাংশ প্লাস মার্কস তোমাকে ক্যারি করতে হবে মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য ক্যাটাগরি নাম্বার এক সত্তর শতাংশর বেশি ক্যাটাগরি নাম্বার দুই পঁয়ষট্টি শতাংশর বেশি এবং ক্যাটাগরি নাম্বার তিন ষাট শতাংশেরও বেশি স্কোর বা নাম্বারগুলো নির্দিষ্ট নয় এগুলো পরিবর্তনশীল কারণ যে কোনো কন্ডিশনে নাম্বারগুলো পরিবর্তন হতে পারে বা কম বেশি হতে পারে নাম্বারের ধারণা দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে করে তুমি সেভাবে টার্গেট নিয়ে লেখাপড়া করতে পারো গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রবেশপত্রে স্বাক্ষর নিয়ে তোমাদের কিছু প্রশ্ন উত্তর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এই অংশটুকুর মধ্যে তোমাকে সিগনেচার করতে হবে এই নিয়েই অনেক কনফিউশন একটি প্রশ্ন ছিল কখন এই স্বাক্ষরটি দিতে হবে অনেকেই আমাকে এই প্রশ্নটি করেছ এর আগেও আমি উত্তর দিয়েছি আবারও জানাচ্ছি প্রবেশপত্রটি ডাউনলোড করে একটি কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট করার পর বাসায় বসে এটাকে সই করবে তারপর তুমি পরীক্ষা হলে নিয়ে যেতে পারো আবার তুমি পরীক্ষা হলে বসেও তুমি সই করতে পারো কোনো সমস্যা নেই তবে বাসা থেকে সই করে নিয়ে যাওয়াটাই ভালো হয়তোবা হলে ঢোকার সময় তোমাদের এই প্রবেশপত্রটা দেখতে চাইতে পারে তখন স্বাক্ষরটাও চেক করবে তাই বাসা থেকে নিয়ে যাওয়াটাই সেফ বাংলায় নাকি ইংরেজিতে দিতে হবে যে কোনো মাধ্যমেই দেওয়া যাবে তবে প্রবেশপত্র যদি বাংলায় স্বাক্ষর দাও তাহলে পরীক্ষার হলে গিয়ে আরেকটি স্বাক্ষর তোমাকে দিতে হবে সেটাও তুমি বাংলায় দিও কেমন হবে স্বাক্ষর স্বাক্ষর তোমার পূর্ণ নাম লেখাই ভালো যেমনটা তোমার প্রবেশপত্রে আছে বা রেজিস্ট্রেশন কার্ডে আছে তোমার রেজিস্ট্রেশন কার্ডে অর্থাৎ এইচএসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে তুমি সইটি দিয়েছিলে প্রবেশপত্রে সেভাবে সই দিলেই মনে হয় ভালো হয় তবে এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই কত কপি নিতে হবে তারিখ কি দিতে হবে এক কপি প্রিন্ট আউট করে নিয়ে গেলেই চলবে একাধিক নিলেও সমস্যা নেই তারিখ বসনের কথা নির্দেশনা বা প্রবেশপত্রে উল্লেখ নেই তোমাদের প্রশ্ন উত্তর ফারজানা জুই আপু প্রশ্ন করেছিলেন ভাইয়া আমার বায়োলজি হল অপশনাল সাবজেক্ট ম্যাথ সাবজেক্ট মেইন এখানে কি হবে নাকি ম্যাথ ছাড়া বায়োলজি আর আইসিটি অ্যান্সার করতে পারবো একটু আগে যে কথাটি আপু শেয়ার করলাম সেটি হচ্ছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য বায়োলজি এবং ম্যাথ অ্যান্সার করাটাই সেফ আইসিটি অ্যান্সার করলে কিছুটা প্রবলেম ফেস হতে পারে যেমনটা সাস্ট তাদের বিজ্ঞপ্তিতে আমরা দেখেছি এম ডি হামজা হোসেন প্রশ্ন করেছেন গুচ্ছের কোন কোন যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়া সুযোগ দেয় এ নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ভাইয়া সিএসি পড়তে গেলে কি গণিত দাগানো বাধ্যতামূলক ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই সিএসসি পড়ার জন্য গণিতটা গুরুত্বপূর্ণ এম আই রোমান প্রশ্ন করেছেন ভাইয়া প্রশ্নে রাফ করলে সমস্যা হবে না সমস্যা হবে না যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দিচ্ছে না তাহলে ম্যাথ প্রবলেমগুলো সলভ করার জন্য তো রাফ হিসাবে আপনি প্রশ্নেই করতে পারেন সমস্যা নেই তামান্না আক্তার ঝুমা প্রশ্ন করেছেন গুচ্ছতে এক্সাম দিতে হলে ম্যাথ এর পয়েন্ট কত থাকা লাগবে এসএসসি এইচএসসি গুচ্ছের জন্য আলাদা কোনো পাস ফেল নেই গুচ্ছে জাস্ট আপনি অ্যানসার করবেন সেই স্কোর দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে হবে ফারজানা আপু প্রশ্ন করেছেন কমার্স থেকে ইংলিশ পাস মার্ক কি কোনো শর্ত আছে গুচ্ছে কোনো শর্ত নেই তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ইংলিশ সাবজেক্টটি পেতে হলে হয়তোবা তারা একটি শর্ত জুড়ে দিতে পারে যেমনটা সাস্টের বিজ্ঞপ্তিতে আমরা দেখেছি মোজাম্মেল এইচকে প্রশ্ন করেছেন জিপিএ থেকে কি কোনো নাম্বার থাকবে না গুচ্ছ ভর্তি পরীক্ষায় জিপের উপর কোনো মার্কস নেই তবে গুচ্ছে পরীক্ষা দেওয়ার পরে যে মার্কসটি আপনি পাবেন সেই মার্কস নিয়ে যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান বিশ্ববিদ্যালয়ে হয়তোবা জিপের উপর একটি মার্কস রাখতে পারে অ্যাঞ্জেল অধরা প্রশ্ন করেছেন ভাইয়া প্রত্যেকটা বিষয় কি আলাদা আলাদা নাম্বার পেতে হবে নাকি সব মিলিয়ে নাম্বার পেতে হবে গুচ্ছেতে সব মিলিয়ে একটি মার্কস তোমাকে পেতে হবে সুমাইয়া আহমেদ প্রশ্ন করেছেন সিগনেচার নর্মাল কালো কালির বল পেন লিখতে হবে হ্যাঁ আপনি কালো কালি ব্যবহার করবেন নাজনিন নাজনিন প্রশ্ন করেছেন অপশন কি পাঁচটা নাকি চারটা থাকবে প্রশ্ন ব্যাংকে অনেকগুলো পাঁচটা অপশন রয়েছে চারটি অপশন থাকবে কারণ বলা হয়েছে চারটি ভুল উত্তরের জন্য এক নাম্বার কাটা অর্থাৎ শূন্য দশমিক দুই পাঁচ মিম এক 2 3 মিম আইডি থেকে প্রশ্ন করেছেন ভাইয়া রেজিস্ট্রেশন কার্ড ফটোকপিটা নিলে হবে না রেজিস্ট্রেশন কার্ডের মেইন কপি নিতে হবে আপনার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের কথা বলছি নয়ন সরকার প্রশ্ন করেছেন ভাইয়া গুচ্ছতে মানবিককে 6000 সিট আছে ওই 6000 সিটে কি শুধু মানবিকের স্টুডেন্টরাই ভর্তি হতে পারবে নাকি সাইন্স কমার্স স্টুডেন্টরাও ভর্তি হবে যেহেতু সিট রয়েছে সেখানে সমন্বিত একটি আসন রয়েছে যা একটু আগে আলোচনা করলাম ভাইয়া পদার্থ রসায়নিক ম্যাথ বেশি দিবে নাকি থিওরিটিক্যাল বিষয় ভালো করে পড়ব দুটাই ভালো করে পড়তে হবে আর যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দিচ্ছে না সেক্ষেত্রে এমন ম্যাথই আসবে যেটা ক্যালকুলেটর ছাড়াও সহজে সমাধান করা যায় ভাইয়া বিজ্ঞানে বাংলা ও ইংরেজি যদি অ্যান্সার না করি তাহলে কোনো সমস্যা হবে রাকিব হাসান ভাই প্রশ্ন করেছেন অবশ্যই সমস্যা হবে বাংলা ইংরেজি অ্যান্সার করা বাধ্যতামূলক লাইফ রিয়েলিটি বি প্রশ্ন করেছেন জিএসটি রেজাল্ট পাবলিশের পর বিশ্ববিদ্যালয়গুলোতে টাকা দিয়ে আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়গুলো কি আলাদা আলাদা সময় সার্কুলার দিবে নাকি একই সময় দিবে আলাদা আলাদাভাবে সার্কুলার দিবে, টাকার ব্যাপারটি এখনো নিশ্চিত না তবে এই ব্যাপারে আপডেট পেলে আমি জানিয়ে দেব বর্ষা বৃষ্টি প্রশ্ন করেছেন ভাইয়া গুচ্ছ এক্সামের কতদিন পরে রেজাল্ট পাবো আনুমানিক চার সপ্তাহের মধ্যে রেজাল্ট পাওয়ার কথা মাইশা জান্নাত প্রশ্ন করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষায় হওয়ার পরে কি মুক্তিযুদ্ধ কোটার কোনো সুবিধা আছে হ্যাঁ গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পর যে স্কোরটি পাবেন সেই স্কোরটি দিয়ে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবেন বিশ্ববিদ্যালয়ে তখন মুক্তিযোদ্ধা কোটা বা পোষ্য কোটা বা অন্য যে কোটাগুলো রয়েছে সেগুলো সুবিধা পাওয়া যাবে জান্নাত আক্তার জেরিন প্রশ্ন করেছেন রেজিস্ট্রেশন কার্ডে কি ফুল নাম দেওয়া আছে ফুল নামটাই লিখতে হবে নাকি আংশিক নাম লিখে স্বাক্ষর করলেই হবে পুরো নাম লেখাটাই ভালো যেটা একটু আগে আলোচনা করলাম আপু আরেকটা প্রশ্ন করেছিলেন জি রেজাল্ট পাবলিশ হওয়ার পর কি হতে চাইলে সাবজেক্ট পেতে কীরকম শর্ত আছে এটা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে যেমন সার্স্ট তাদের একটি ভিন্ন ভিন্ন শর্ত দিয়েছে হয়তোবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শর্ত দেবে এরকম বিভিন্ন শর্ত মেনেই সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে হবে এবং ভর্তি হতে হবে বন্ধুরা আবারও মনে করে দিচ্ছি তোমাদের নেগেটিভ মার্কিং আছে এবং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের মতো আপডেট আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিবো তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ